দেশে প্রথমবারের মতো মৃত মানুষের শরীর থেকে নেয়া কিডনির সফল প্রতিস্থাপন সম্ভব হয়েছে, তাও একটি নয় দুটি। এর নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল। তিনি জানান, কিডনি দাতা ও গ্রহীতা তিনজনই নারী। গ্রহীতা দুজন এখন সুস্থ এবং ভালো আছেন। এ সাফল্য বাংলাদেশকে কিডনি প্রতিস্থাপনে অনন্য উচ্চতা নেবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। কে না চায় মরেও অমর হতে, যুগে যুগে কর্মগুণে তা হয়েছেন অনেকে। মৃত্যুর পর অন্যের চোখে দুনিয়া দেখার স্বাদ মিটেছে বহুকাল ধরেই। তবে মৃত ব্যক্তির কিডনি অসুস্থকে সুস্থ করে তুলবে দেশে তা ছিল ভাবনার বিষয়, অনেকটা স্বপ্নের মতো। বিরল এই প্রতিস্থাপনে দেশে গবেষণা চলেছে অনেক বছর ধরে। বঙ্গবন্ধু মেডিকেলের রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল এ সাধনায় নিজেকে বিলিয়েছেন 30 বছর। অধ্যবসায় করেছেন মৃতের শরীর থেকে জীবিত মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন নিয়ে। ব্রেন ডেথের দিকে এগিয়ে চলা সারার মায়ের সাথে আলোচনা করেই অনুমতি পান মৃত মেয়ের কিডনি প্রতিস্থাপনের। এরপরই ধরা দেয় সেই সাফল্য, যেটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই অপারেশনের। কারণ সারার তখন কিন্তু সে ভেন্টিলেটেড অবস্থায়, তার দেহ থেকে আমরা কিডনি, দুটো কিডনি সম্পূর্ণভাবে বের করে আনি এবং ওই অবস্থায় আমরা একটা পারফিউশনের ব্যবস্থা করি এবং বের করে এই জটিল অপারেশনটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সাকসেসফুলি করতে পেরেছি প্রথমবার হিসাবে। একটি কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয় বিএসএমএমইউতে, অন্যটি ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, সুস্থ আছেন কিডনি প্রতিস্থাপিত ব্যক্তিরা। তার দেহ থেকে দুটি কিডনি, দুজন বিকল রোগীর দেহে যার কিডনি ফেল করেছে মারা যাবে তেমন ব্যক্তিকে আমরা দিয়েছি। তার দুটো কর্নিয়া ইতিমধ্যে অপারেশন সম্পন্ন হয়ে গেছে, একটা হয়েছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আর একটি হয়েছে সন্ধানী আই হসপিটালে। ইতিহাসের সাক্ষী হয়ে উদারতার পরিচয় দিয়েছেন ব্রেন ডেথ সারার মা। তার অনুমতির পরই মেয়ের কিডনি দিয়ে সুস্থ করা হয় কিডনি আক্রান্ত দুজনকে। মন মননে শক্তিশালী, দেশে অনন্য নজির তৈরি করা এই শিক্ষিকা মা মেয়ের দাফন শেষে দেখতে যান তারই মেয়ে সারার কিডনিতে বেঁচে যাওয়া দুই নারীকে। আমি জানি না ওর এতটুকু জীবন সার্থক হয়েছে কিনা, তবে আজকে এসে এখানে মনে হচ্ছে আপনাদের সবার উপস্থিতিতে আমি একটা ক্ষুদ্র মানুষ তারপরে মনে করব আমি সারার মা হিসেবে যে পরিচিতি পেয়েছি এটাই আমার জীবনকে নিশ্চয়ই কিছুটা হলেও ধন্য করেছে। সারা কিন্তু প্রথম মরণোত্তর অঙ্গদানকারী, সেই হিসাবে সরকারি কোনো পদক তাকে দেওয়া যায় কিনা এ ব্যাপারেও আমাদের কাছ থেকে একটা প্রস্তাবনা সরকারকে দেবে। এই পদ্ধতিতে কিডনি প্রতিস্থাপনে খরচ সর্বোচ্চ 2 লাখ টাকা হবে বলে জানিয়েছেন এ চিকিৎসক দলের প্রধান। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।